পাঁচই মের আগের আছে পেট্রোল ডিজেলের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। লাইন সরাইয়ের কাজ এখনো স্বাভাবিক হয়নি, তবে যাত্রীবাহী ট্রেন এবং হালকা বাজরি মালগাড়ি আসতে শুরু করেছে, জানালেন এক তেলের পাম্পের কর্ণধার। তিনি জানালেন 27 এপ্রিল লামডিং এর কাছাকাছি লাইনে একটি তেল বহনকারী মালগাড়ি লাইনচ্যুত হয়, এতে সংঘর্ষ সৃষ্টি হয়। লাইন সরাইয়ের কাজ প্রায় শেষের পথে, ভারী মালগাড়িকে এখনো ছাড় দেওয়া হয়নি। আশা প্রকাশ করেন খুব সম্ভব শুক্রবার রাতেই লাইন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং সব ধরনের গাড়ি আসতে শুরু করবে। শনিবার রাতেই তেল বহনকারী ভারী মালগাড়ি ধর্মনগর ঢুকবে, রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। এই এক দুদিন সকলকে সরকারের বেঁধে দেওয়া রেশনিং ব্যবস্থার মাধ্যমে তেল সংগ্রহ করে চলতে হবে। আসলে 27 এপ্রিল আমরা ওই লামডিং এর কাছাকাছি, ওই মানে পার্লারের কাছাকাছি ইয়ে হয়ে থাকা, ইয়ে কী করে রে আমাদের দশ না ইয়ে আউটলাইন হয়ে থাকা ওয়াগন, ওয়াগন আউটলাইন হওয়াতে আমাদের ইয়ে ড্যামেজ দিছে, ট্র্যাক ড্যামেজ দিছে, লাইন ড্যামেজ দিছে। ফলে এই ফিরে স্বাভাবিক করতে স্বাভাবিক হয়ে গেছে অলরেডি, প্যাসেঞ্জার ট্রেন অলরেডি কালকে অবশ্য আয়ে বসে। এখন প্যাসেঞ্জার ট্রেন আওয়ার পরে নিয়ে অনুগা লাইট গুডস ট্রেন আইব, তারপর আইব মিডিয়াম ট্রেন, তারপর আইব হেভি ট্রেন। আর লাইট ট্রেন আয়ে বসে, মিডিয়াম ট্রেনও আয়ে বসে, আজকে রাত্রে মোস্ট প্রবলি হেভি ইয়ে গুডস ট্রেন পাস দিব, পাস দিলে কালকে আয়ে বলবো ধর্মনগর। কালকে ধর্মনগর আইলে খালি করে লোড করে কালকে রাত্রে তাহলে পরশুদিন সকালবেলায় সব নর্মাল একদম টোটালি নর্মাল হয়ে যাবো গা। তার জন্যই আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীর কাছে বিনীত অনুরোধ, ইয়ে যাতে না করে, ত্রাস সৃষ্টি যাতে না করে, তেলের কোনো ঘাটতি নাই, তেলের ঘাটতি তো শুধু সারা উত্তর তাহলে সারা ভারতবর্ষে গেছে ঘাটতি দিত, শুধু ত্রিপুরার দু একটা রাজ্যে লেগে ঘাটতি থাকলো না যে ফলে স্বাভাবিক হয়ে যাবো। আজকে আমার 6 তারিখ 3 তারিখ 5 তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবো। এই দুই দিন মানুষের একটু রিকোয়েস্ট করতে দিই, কম চালান, কম ইয়ে করেন, যাতে সময় অনুযায়ী আবার যত খুশি তেল নেন, কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই।